শুনি দর্শক, আজ আমার কক্সবাজারের দ্বিতীয় দিন। আজ আমি এসেছি ইনানি সি বিচ। যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের গাড়িতে করে আসলে এখানে গাড়ি নামিয়ে দেবে, কিংবা পার্সোনাল আপনারা অটো নিতে পারেন। এবং এখান থেকে আমরা আমার পিছনে দেখা যাচ্ছে যে মানে ইনানি সি বিচের যে রাস্তাটি সেটি এখান থেকে শুরু হয়েছে। চলুন আমরা ইনানি সি বিচের দিকে যাই। এখানকার যে অবস্থাটি সেটি দেখছেন সেটি এরকম। এবং এই রাস্তা ধরে আমরা ইনানি সি বিচ আপনারা নামবেন, আমরা যাচ্ছি। এবং দূরে দেখতে পাচ্ছেন ইনানি সি বিচ, সমুদ্র দেখা যাচ্ছে, দুপাশে বেশ দোকান দেখতে পাচ্ছি। আমাদের সাথে যারা আছে তারা সামনে, আমরা তাদেরকে খুঁজে বের করবো এখন। সামনে টেকনাফ যাওয়ার জন্য যে হাই রোড দেখতে পাচ্ছেন সেটি, এটি কক্সবাজার থেকে টেকনাফ যাওয়া যাবে। এবং মাঝখানে ইনানি সি বিচ। পরিবারের লোকজনদেরকে দেখা যাচ্ছে, তারাও আছে। এই ইয়া, বিচে যাবো না কি বলতেছো? বিচে গেছিল, যাওনি? সবাই কিনছে, এত দাম চাচ্ছে, 220। কত রাখতে পারেন? 120 টাকা দেন, অনেক বেশি হয়ে যাবে এটা। দর্শক, আমরা এখন যাচ্ছি ইনানি সি বিচ পার করছি। আমরা সমুদ্রের কাছাকাছি যাব। আমাদের সাথে যারা আছে তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, তারা আসছে। সাথে আমার মা আছে, আমার শাশুড়ি, আমার ছেলে। প্রচণ্ড রোদ, তাই এই টুপিটি কিনে নিলাম। সমুদ্র সৈকত, অনেক দর্শনার্থী দেখতে পাচ্ছে। যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি। অনেক দর্শনার্থী দেখা যাচ্ছে। এখন আমরা উপস্থিত আছি ইনানি সি বিচে। আপনারা দেখছেন ইনানি সি বিচের সৌন্দর্য। আমাদের লোকজন পার হচ্ছে, একটু পাথুরে রাস্তা এবং বেশ কষ্ট করে তারা পার হয়ে আসলো। আজ বেশ সমুদ্রের ঢেউ বেশ ভালো দেখতে পাচ্ছি। খুব সুন্দর ঢেউ আজ। ইচ্ছে করছে যে স্নানটা সেরে নিব আজ এখানেই। অনেক দর্শনার্থী এসেছে।
দর্শক বন্ধু সবাই বেশ এনজয় করছে, বেশ সমুদ্র ঢেউ। সবাই ফটো সেশনে ব্যস্ত, দর্শক